আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি, আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি বিশেষ খবর, সেটি হচ্ছে কুয়েতের প্রবাসী অধ্যুষিত এলাকা মাহবুলা এবং জিলিব আল সুয়েক আজ 9 জুলাই ভোর 5টা থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে, যা অনেক দিনের একটা চাওয়া ছিল। প্রায় 3 মাস পর এই লকডাউন উঠিয়ে দেওয়া হলো। এবারে যাচ্ছি কুয়েতের মহামারী ভাইরাসের খবরে। আজ বৃহস্পতিবার 9 জুলাই কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে 833 জন আক্রান্ত হয়েছে। এই 833 জন সহকারে মোট আক্রান্তের পরিমাণ 52,840 জন। গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এই 3 জন সহকারে মোট মৃত্যুর পরিমাণ 382 জন। ইনানিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 578 জন। এই 578 জন সহকারে মোট সুস্থতার পরিমাণ 42,686 জন। আলহামদুলিল্লাহ। কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছে সে ব্যাপারে জানাইনি, তবে 536 জন কুয়েতিস ছিল, 297 জন নন কুয়েতিস ছিল। আক্রান্তের দিক দিয়ে এগিয়ে আছে আল আহমেদি এলাকা। এই এলাকায় প্রায় 254 জন আক্রান্ত হয়েছে এবং আল জেহরা এলাকা দ্বিতীয় স্থানে রয়েছে। এই এলাকায় প্রায় 200 জন আক্রান্ত হয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে আল ফারওয়ানিয়া। এই এলাকায় প্রায় 173 জন আক্রান্ত হয়েছে। মহামারী সংক্রমণ ঠেকাতে দুটি এলাকা থেকে লকডাউন তুলে নিলেও এখন পর্যন্ত আল ফারওয়ানিয়া এলাকায় লকডাউন বলবৎ রয়েছে এবং এই দেশটিতে রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে আগামী রবিবার অর্থাৎ 12 তারিখ থেকে কুয়েতের এই মহামারী ভাইরাস ঠেকাতে তৃতীয় ধাপে পদার্পণ করবে এবং এই তৃতীয় ধাপের মধ্যে শুরু হয়ে যাবে অনেক কার্যক্রম। তার মধ্যে থাকবে বিশেষ কিছু কার্যক্রম, যেমন সুকজুমা খুলে যাবে, ট্যাক্সিগুলো ওপেন হয়ে যাবে, মসজিদগুলো জুমার নামাজের জন্য ওপেন হয়ে যাবে 17 তারিখ থেকে। এই ধরনের আরও কিছু কার্যক্রম শুরু হবে, পর্যায়ক্রমে আপনারা তা জানতে পারবেন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট খবর। আগামী আগস্টের 1 তারিখ থেকে বাণিজ্যিক ফ্লাইটগুলো শুরু হবে। এর মধ্যে বাংলাদেশ থাকবে কি? এই যে ফ্লাইটগুলো পরিচালিত হবে 3টি ধাপে, 3টি ধাপ কবে থেকে কবে চলুন জেনে নেওয়া যাক। আগস্টের 1 তারিখ থেকে কুয়েতের বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে। প্রথম ধাপে প্রতিদিন 8,000 থেকে 10,000 যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালিত হবে, আর এক ফ্লাইট থেকে অন্য ফ্লাইটের মধ্যে সময় থাকবে 1 ঘন্টা ব্যবধান। দ্বিতীয় ধাপের ফ্লাইট শুরু হবে আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 6 মাস। এই সময় বিমানবন্দরে প্রতিদিন সর্বোচ্চ 200 ফ্লাইট চলবে, যাত্রী হবে প্রায় 20,000। আর তৃতীয় ধাপের ফ্লাইট চলবে আগামী বছরের 1 আগস্ট থেকে। এই ধাপে প্রতিদিন 30,000-এর বেশি যাত্রী আসা যাওয়া করবে। এখন প্রশ্ন হচ্ছে আগামী মাসের আগস্ট থেকে কি বাংলাদেশ থেকে যাত্রীরা আসতে পারবে কি না। আমি আগেও একটা ভিডিওতে বলে দিয়েছি আগস্টের প্রথম থেকে কোনো বাংলাদেশের ফ্লাইট আসতে পারবে না। যারা ভিআইপি, চিকিৎসক, নার্স অথবা সরকারি চাকরি করে তারা আসতে পারবে, তবে ইনশাআল্লাহ আশা করা যায় আগস্টের শেষের দিকে থেকে শুরু করে সেপ্টেম্বর মাস থেকেই বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা চলে আসতে পারবে কুয়েতে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীরা যাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দিয়েছিলেন অনলাইনে, তারা বিভিন্ন শপিং মলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো সংগ্রহ করতে পারবেন, যেমন আলকুত মল, এভিনিউস, মারিনা মল। এই মলগুলোতে আপনারা মেশিনে, ইলেকট্রনিক মেশিনে আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো সংগ্রহ করতে পারবেন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে মানি লন্ডারিংয়ের মামলায় আটক বাংলাদেশি সাংসদ পাপলুর খবরে। সেটি হচ্ছে, কিছুদিন পূর্বে বাংলাদেশে এমন একটি ঘোষণা করা হয়েছিল, যদি পাপলু কুয়েতের রেসিডেন্সি হয়ে থাকে তবে বাংলাদেশে তার সংসদ পদ বাতিল করা হবে। তবে কুয়েত থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কুয়েতে পাপলু শুধুমাত্র একজন প্রবাসী, তার কোনো রেসিডেন্সি নেই। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি এবং আবহাওয়া ছিল আর্দ্র আবহাওয়া, যাকে আরবিতে বলে লতুবা। আজকের কুয়েতের কারেন্সি হলো এক দিনার সমান বাংলাদেশি টাকার 274.35 টাকা, যা গত দিনের তুলনায় আজ একটু বেশি। এবারে চলুন জেনে নেওয়া যাক আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবরে। আজ বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 3,360 জন। এ নিয়ে মোট আক্রান্তের পরিমাণ 1,75,494 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে মৃত্যু হলো
41 জনের, এ নিয়ে মোট মৃত্যুর পরিমাণ 2238 জন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 3706 জন, এ নিয়ে মোট সুস্থতার পরিমাণ 84844 জন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার সর্বশেষ খবর। কুয়েত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন খবর পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।